কে এম মোশাররফ করিম। তিনি একজন বাংলাদেশি অভিনেতা। তার অভিনীত প্রথম নাটক অতিথি। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। পরবর্তীতে তিনি রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রজাপতি, টেলিভিশন, জালালের গল্প, অজ্ঞাতনামা, হালদা, কমলা রকেট ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন। 2008 সালে দেওয়াল আলমারি, 2012 সালে জর্দা জামাল, 2013 সালে সেই রকম চাখর, এইসব নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়াও 2009 সালে হাউসফুল, 2011 সালে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, 2013 সালে সিকান্দার বক্স এখন বিরাট মডেল, 2014 সালে সেই রকম পানখোর এবং 2015 সালে সিকান্দার বক্স এখন নিজ গ্রামে, এইসব নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পীর পুরস্কার অর্জন করেন। 2015 সালে তিনি পর্তুগালের আবাঙ্কা চলচ্চিত্র উৎসবের 19তম আসরে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন এবং 2021 সালে মহানগর ওয়েব ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। তো প্রিয় বন্ধুরা, আমার আজকে আমরা মোশাররফ করিমের কিছু জানা অজানা জীবনী বিষয় নিয়ে জানার চেষ্টা করব। তাই আপনাকে অনুরোধ করছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। মোশাররফ করিম 1971 সালের 22 আগস্ট বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদী থানার পিঙ্গলাকাঠি গ্রামে। বাংলাদেশি ইংরেজি দৈনিক ডেইলি স্টারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তার অভিনয় দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে। 1986 সালে মাধ্যমিক পাস করেন। তখন থেকে তার অভিনয়ের প্রতি ভালোবাসা অন্য মাত্রা নেয় ও তিনি তারিক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। অবশ্য তিনি এখনও এই নাট্যদলেরই সদস্য। মোশাররফ করিম 1999 সালে এক পর্বের নাটক অতিথিয়ে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করেন। এই নাটকটি ফেরদৌস হাসান পরিচালনা করেন এবং এটি চ্যানেল আয়ে প্রচারিত হয়। নাটকে তার সত্যিকার পথ চলা শুরু হয় 2004 সাল থেকে। 2004 সালে তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয় জগতে তাকে এক অধ্যবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারাম, এতে তিনি তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন নাটক এবং মেগা ধারাবাহিকে অভিনয় শুরু করেন। 2008 সালে তিনি দেয়াল আলমারি নাটকে অভিনয় করেন। এই নাটকের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচক শাখায় সেরা টিভি অভিনয় শিল্পী পুরুষ বিভাগে পুরস্কৃত হন। তিনি তার প্রথম মেগা ধারাবাহিক 420-এ অভিনয় করেন। এই নাটকটি চ্যানেল আয়ে প্রচারিত হয়। এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক ভবের হাট ও ঘর কুটুমে অভিনয় করেন। এছাড়াও তিনি জিম্মি, দুই রুস্তম, অন্তনগর, ফ্ল্যাক্সিলোড, কিং কর্তব্য বেমুড়, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, 420, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠোয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্য সিন, তালা, শূন্য পিক পকেট, ফাউল ও জাতাকল সহ ইত্যাদি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন। 2009 সালে হাউসফুল নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2011 সালে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এই নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2012 সালে ঈদে প্রচারিত হয় মাসুদ সেজান পরিচালিত হুকটান খণ্ড ধারাবাহিক নাটক। এতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেন মোজেজা আশরাফ মোনালিসা। ওই বছরই জর্দা জামাল নাটকে অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2013 সালে ঈদে প্রচারিত হয় শামস কবির পরিচালিত মির্জাফর মীর নাটকে। ওই বছরই সেই রকম চাখর নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়াও সিকান্দার বক্স এখন বিরাট মডেল, এই নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2014 সালে এনটিভিতে প্রচারিত হয় তুমি কি এখনো আমার তুমি এবং ঈদুল আজহায় বাংলাভিশনে প্রচারিত হয় নাটক রক স্টার।
এছাড়াও আর টিভিতে প্রচারিত হয় সেই রকম পানখোর। এই নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপি শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2015 সালের ঈদ উল ফিতরে প্রচারিত হয় চাঁদের চন্দ্রবিন্দু নেই এই নাটকটি। এতে তার বিপরীতে অভিনয় করেন আজমেরি আশা। এবং আর টিভিতে প্রচারিত হয় শামস করিম পরিচালিত নাটক হিটার। ওই বছরই ঈদ উল আজহায় এনটিভিতে প্রচারিত হয় তুহিন হোসেন পরিচালিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন। এই নাটকে তিনি প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পূর্ণিমা। এছাড়াও আর টিভিতে প্রচারিত হয় সিকান্দার বক্স সিরিজের শেষ খণ্ড সিকান্দার বক্স এখন নিজ গ্রামে। সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2016 সালে অভিনয় করেন আমার ইচ্ছে করে না হাইপোথেসিস নাটকে এবং মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে নির্মিত ঘাট কাপড় টেলিফিল্মে এক মাতালের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও অভিনয় করেন লড়াই, ঝামেলা আনলিমিটেড, এই কুলে আমি আর ওই কুলে তুমি, বহুরূপী ইত্যাদি ধারাবাহিক নাটকে। ওই বছরই ঈদ উল ফিতরে চ্যানেল আই তার অভিনীত 7টি নাটক নিয়ে মোশাররফ করিম কমেডি বেস্ট প্রচার করে ঈদের 7 দিন। নাটক 7টি হল চোরের একদিন, প্রেমের নাম বেদনা, মায়াবতী, কারেন্ট গেলে ভয় পাবেন না, পাপ, একটা লাইক দেবেন প্লিজ ও জি স্যার ঠিক বলছেন। এবং আরও আর টিভিতে প্রচারিত হয় আজাদ কালাম পরিচালিত যমজ। এছাড়াও বাংলা ভিশনে প্রচারিত এভারেজ আসলাম, বৈশাখীতে প্রচারিত কিড সুলাইমান, আর টিভিতে প্রচারিত তলোয়ার এবং অন্য একটি চ্যানেলে প্রচারিত চান্স মাস্টার। আর এই সবগুলো খণ্ড ধারাবাহিক নাটকে অভিনয় করেন মোশাররফ করিম। 2019 সালের নভেম্বর মাসে বাংলা ভিশনে প্রচারিত ও ডাক্তার নাটকে তাকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যায়, যিনি তার এক রোগীর সাথে আসা তার বোনের প্রেমে পড়েন। এবং বিজয় দিবসে নাগরিক টিভিতে তাকে সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত নীল দংশন নাটকে অভিনয় করতে দেখা যায়। মোশাররফ করিম নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। 2004 সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে একজন ময়রার চরিত্রে অভিনয় করেন। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। 2006 সালে তিনি আবার তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প এতে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তিনি একজন পকেটমার চরিত্রে অভিনয় করেন। পরের বছর জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত দারুচিনি দ্বীপ উপন্যাস অবলম্বনে নির্মিত দারুচিনি দ্বীপ এই ছবিতে অভিনয় করেন। এই ছায়াছবিটিও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। 2009 সালে তিনি মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই ছায়াছবিতে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করেন। এছাড়াও 2011 সালে মুক্তিপ্রাপ্ত প্রজাপতি ছায়াছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছায়াছবিতে তিনি মৌসুমীর বিপরীতে অভিনয় করেন। এবং 2013 সালে তিনি মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত টেলিভিশন ছায়াছবিতে অভিনয় করেন ও পরবর্তীতে তিনি অভিনয় করেন আবু শাহেদ ইমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র জালালের গল্প এই ছবিতে। চলচ্চিত্রটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। 2015 সালে এই চলচ্চিত্রে জালালের বড় ভাই চরিত্রে অভিনয় করে তিনি আবাঙ্কা চলচ্চিত্র উৎসবের 19তম আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন। এরপর 2016 সালে তিনি তৌকির আহমেদ পরিচালিত চতুর্থ চলচ্চিত্র অজ্ঞাতনামায় একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন। পরের বছর তিনি তৌকিরের পরিচালনায় হালদা চলচ্চিত্রে জেলে বদিউজ্জামাল চরিত্রে অভিনয় করেন, যা দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। সবশেষে মোশাররফ করিমের অভিনীত নূর ইমরান মিঠু পরিচালিত কমলা রকেট চলচ্চিত্রটি ঐতিহ্যবাহী গোয়াতে অনুষ্ঠিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 49তম আয়োজনে প্রদর্শিত হয়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কৌতুক অভিনয়শিল্পী বিভাগে পুরস্কারের জন্য ঘোষিত হন। কিন্তু মোশাররফ করিম চরিত্রটি কৌতুক চরিত্র নয় এই দাবি করে এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেন। মোশাররফ করিম 2016 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের শীর্ষস্থানীয় হাউসহোল্ড প্লাস্টিক ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী আরএফএল এর সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের পণ্যদূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হন। 2018 সালে বাংলাদেশের একটি জাতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলে জাগো বাংলাদেশ এই অনুষ্ঠানে তিনি ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিধান পর্দা নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হন। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় পরবর্তীতে তিনি ক্ষমা চান। সবশেষে মোশাররফ করিমের পারিবারিক জীবনী বিষয় হল, মোশাররফ করিম 2004 সালের 7ই অক্টোবর রোবেনা রেজা জুইকে বিয়ে করেন। জুইও নাট্য অভিনয় শিল্পী।
এবং এই দম্পতির একটি মাত্র পুত্র সন্তান, যার নাম রুবেন রায়ান করিম।